মোটামুটি আমি একটা সাইট নিয়ে আলোচনা করব। এই সাইটের লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব, সেখান থেকে করতে পারবেন। যারা মূলত স্টুডেন্ট তাদের জন্য এই সাইটটা, আমার লিঙ্কটা কপি করা আছে, জাস্ট এখানে পেস্ট করে দিলাম। তো এটা হচ্ছে পৃথিবীর যে কোনো দেশ থেকে কাজ করা যাবে, ইউএসএ, কানাডা, ইউকে, এগুলো দেশের জন্য হচ্ছে ভালো পেইড করে, পার ডে হচ্ছে $50 প্লাসও ইনকাম করা যায়। বাট বাংলাদেশের থেকে মোটামুটি যদি প্রফেশনালি ভাবে 8 থেকে 10 ঘন্টা কাজ করা যায়, তাহলে এখান থেকেও $7 থেকে $8 অথবা $10 ইনকাম করা যাবে। তো যারা পার্ট টাইম মূলত করে তারা হচ্ছে $2 থেকে $3 ইনকাম করতে পারবে এখান থেকে পার ডে, এবং 3 থেকে 4 ঘন্টা সময় দিয়ে, আহামরির সময় দিয়ে না, মানে পার্ট টাইম বলতে পার্ট টাইমই বলছি আমি আর কি। ঠিক আছে, 3 থেকে 4 ঘন্টা সময় দিলে আপনার 300 থেকে 400 টাকা ইনকাম করা যাবে পার ডে। এখানে কিছু কিছু শর্ট টাস্ক আছে, সেগুলো নিয়ে কাজ করতে হয়। এখানে এইরকম লিঙ্কটা কপি করার পরে জাস্ট পেস্ট করবেন, ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পরে এখানে একটা আপনাকে ইমেইল দিতে হবে। ইমেইল আমি একটা ইমেইল নিয়ে রেখেছি, ওই ইমেইলটা আমি এখানে দিয়ে দিব, কপি করে ইমেইলটা পেস্ট করে দিব। দেন হচ্ছে একটা পাসওয়ার্ড ইউজ করতে হবে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড, এখানে কিন্তু সংকেত দিয়েছে ইউজ স্ট্রং পাসওয়ার্ড। একটা স্ট্রং পাসওয়ার্ড বলতে হচ্ছে কি 8 ক্যারেক্টারের হয়, একটা ক্যাপিটাল লেটার হবে, একটা স্মল লেটার হবে, একটা বিশেষ ক্যারেক্টারের হবে এবং সংখ্যা দিতে হবে। তো এই কয়েকটা আপনার প্রসেস মেইনটেন করে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হয়। তো এক্ষেত্রে আমি একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করি। দেন এই পাসওয়ার্ডটা আবার আপনাকে রিটাইপ করতে হবে। দেন আই এম নট এ রোবট এই অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আপনার এই যে বাসে সিলেক্ট করতে হবে, বাস যেটা আছে সেটা সিলেক্ট করে দিতে হবে। দেন নেক্সটে ক্লিক করব, আবার ট্রাফিক লাইট ভেরিফাই। এটা কিন্তু যে কোনো দেশ থেকে করা যায়, এটার সুবিধা হচ্ছে এটাই, যে কোনো দেশ থেকে আপনি কাজটা করতে পারবেন, পাসওয়ার্ড ম্যাচ হয় নাই। আচ্ছা, তো পাসওয়ার্ড দেওয়ার পরে দেখুন এখানে কি বলছে, কনগ্রাচুলেশন বলেছে, ইউ মাস্ট কনফার্ম ইওর ইমেইল বাই ক্লিকিং দ্য কনফার্মেশন লিঙ্ক। অবশ্যই লিঙ্কে একটা হচ্ছে, এখানে আমি পাসওয়ার্ডটা সেভ করে রাখবো না, এগুলো দেব না। তো দেওয়ার পরে ইউ মাস্ট কনফার্ম ইওর মেইল বাই ক্লিকিং দ্য কনফার্মেশন লিঙ্ক উই সেন্ড ইউ ইন অর্ডার টু রিসিভ পেমেন্ট। ঠিক আছে, ওই আপনার মেইলে যে মেইলটা আমি দিলাম, ওই মেইলে হচ্ছে একটা কনফার্মেশন মেইল গেছে, ওই মেইলটা যদি কনফার্ম করি তাহলে হচ্ছে আমাকে একটা বোনাস অ্যামাউন্ট এখানে তারা দিয়ে দিবে। তো আমি মেইলটা কনফার্ম করে নিব, একটা নতুন ট্যাব নেই এখানে, যেহেতু এই ব্রাউজারে আমার ওপেন করা আছে, আমি মেইলটা ওপেন করে নিচ্ছি। এই ক্ষেত্রে আপনি যে কোনো দেশের মেইলই ইউজ করতে পারবেন, তবে আমি সাজেস্ট করবো আপনি আপনার দেশের মেইল ইউজ করবেন। তো এই যে মেইলটা আসছে কি, দেন হচ্ছে জাস্ট এখানে এই লিঙ্কে ক্লিক করলেই হবে ভেরিফাই করার জন্য। এই লিঙ্কে আমি ক্লিক করে দিলাম, ব্রাউজারে যেহেতু আমার ওপেন করা আছে, জাস্ট শুধু ক্লিক করলে আমার এটা কনফার্মেশন হয়ে যাবে। ঠিক আছে, এগ্রিমেন্ট আমার এগুলো সবগুলো যেগুলো আছে আই এগ্রিতে ক্লিক করে দিতে হবে এখানে, কারণ তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সবগুলো আমি তাদের সাথে এগ্রিমেন্টে সম্মত হলাম। তো এখানে দেখুন সাথে সাথে আমার কি বোনাস হিসাবে $1 দিয়ে দিছে। ঠিক আছে, ওয়ালেটেও কিন্তু আপনার এখানে যোগ হয়েছে। তো এটার সুবিধা কি, এটা হচ্ছে প্রতি উইকলি হচ্ছে পেমেন্ট করে এবং বৃহস্পতিবারে এটা পেমেন্ট করে, ইউএসএ টাইম জোনে আর কি, ইউএসএ টাইম জোনে বৃহস্পতিবারে এটা পেমেন্ট করে। এবং হচ্ছে এখানে সুবিধাটা হচ্ছে কি, 24 ঘন্টার আর্নিংটা 24 ঘন্টায় থাকে, তারপরে আর থাকে না, পরের দিন কিন্তু ওইটা আর থাকবে না, টোটালি ওয়ালেটে চলে যাবে। অর্থাৎ আপনি আজকে এখন থেকে ইনকাম করা শুরু করলেন, সাপোজ মনে করেন যে ইউএসএ 11:59:59 মনে করেন বুধবার, তাই না, ওইটা 11:59:59 বৃহস্পতিবারে আর কিন্তু ওইটা থাকবে না, ওইটা আপনার ওয়ালেটে থাকবে। অর্থাৎ প্রতিদিনের ইনকামই আপনি দেখতে পারবেন। ঠিক আছে, তো ড্যাশবোর্ডে আপনি দেখতে পারবেন, এই আর্নিং এ দেখতে পারবেন কত আর্নিং হচ্ছে। ঠিক আছে, এখান থেকে আপনার এই শেয়ার আকারে এখানে আপনার শীট আকারে এখানে শো করবে, শীট আকারে আপনার এখানে দেখাবে যে কত ইনকাম হচ্ছে। তো আর্নিং ক্লিক করব। এখানে সুবিধা হচ্ছে কি, আপনার অনেকগুলো প্রসেসের মাধ্যমে এখানে দেখতে পারবেন কি কি কাজ করতে পারবেন, কি কি ট্যাক্স আছে, আপনার রেফার করে আপনার ইনকাম করতে পারবেন, অফারঅল আছে, আলি এক্সপ্রেস, সুইচ টেক্স হচ্ছে আপনার যে গিফট কার্ড যেগুলো সেগুলো আছে, কন্টেন্ট ক্রিয়েট করে আপনার ব্লগ এর মাধ্যমে ইনকাম করতে পারবেন। তো আমি এখানে যেটা সাজেস্ট করব যে ছোট ছোট সার্ভের যেগুলো কাজ আছে, ইউটিউব ভিডিও দেখে, ইউটিউবে লাইক করে, ফেসবুকে কমেন্ট করে, এগুলো করেও কিন্তু এখান থেকে পয়েন্ট আর্নিং করা যায়। তো সেই জন্য এটা হচ্ছে বলবো স্টুডেন্ট যারা আছে তাদের জন্য এই কাজটা। এখান থেকে দেখুন, এখন আমরা যদি দেখি, ক্লিক হেয়ার টু কমপ্লিট ইউর প্রোফাইল। প্রথমে হচ্ছে আপনাকে একটা প্রোফাইল সেট আপ করতে হবে, এটা তো একটা অ্যাকাউন্ট। এখানে যারা আমরা যদি দেখি যে কে কত পরিমাণ অ্যামাউন্ট ইনকাম করছে, এখানে কিন্তু দেখানো যে ইন্ডিয়া আছে, আর্জেন্টিনা আছে, এক নম্বরে এখন উনি আছে কি আর্জেন্টিনা থেকে, অনেক ধরনের ইনকাম, এটা কিন্তু প্রতিদিনের ইনকাম দেখাচ্ছে। ঠিক আছে, প্রতিদিনের ইনকাম দেখাচ্ছে।
মূলত হচ্ছে আপনার 200-300 টাকা ইনকামের জন্য এই সাইটটা। তো এখানে আমি ক্লিক হিয়ার টু কমপ্লিট ইউর প্রোফাইল, প্রথমে আপনাকে একটা আপনার সম্পূর্ণ যেটা ডিটেলস আছে এটা দিয়ে প্রোফাইল সেট আপ করতে হবে। তো আমি ক্লিক করব, ক্লিক করে আমার প্রোফাইল যেটা আছে আমার প্রোফাইলটা আমি এখানে কমপ্লিট করে নিতে চাচ্ছি। কমপ্লিট করার পরে এখানে কি নেম নেম দিতে হবে, আমার যে নেমটা আছে সেই নামটা এখানে দিয়ে আমাকে কমপ্লিট করতে হবে। আমি নামটা দিয়ে দিচ্ছি, দেন লাস্ট নেম দিব, দেন অ্যাড্রেসটা দিব, অ্যাড্রেস আপনার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা দিবেন, আমি এরকম ভাবে দিব। পোস্ট, পোস্টের আগে আমাকে ভিলেজ দিয়ে দেই, PILLAGE, ভিলেজ আমার হচ্ছে PURANSHOILABARI, দেন পিও পোস্ট এটা কমা দিয়ে দিয়ে দিব একটা, OCKSHABARI, দেন কমা দিয়ে ডিস্ট্রিক্ট TIST দিয়ে সিরাজগঞ্জ, SIRAJGONJ। তো এইটা হচ্ছে আপনার পরবর্তীতে এডিট করা যাবে, সমস্যা নাই। তো পোস্ট অফিসটা যেটা আছে পোস্ট কোডটা সেটা আমি দিয়ে দেব, 6700 আমার পোস্ট কোড সিরাজগঞ্জে। দেন এখানে হচ্ছে আপনার ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ আমার যেটা সেটা আমি দেবো, যেহেতু আমি কাজ করবো দ্যাটস হচ্ছে আমার ডিটেল যেগুলো আছে সেগুলো আমি দিয়ে অ্যাকাউন্টটা করতেছি, ঠিক আছে। এখানে 1991, দেন কান্ট্রি বাংলাদেশ, এখানে বরগুনা দেওয়া আছে, আমি এখানে দিব সিরাজগঞ্জ, এস লিখলেই সিরাজগঞ্জ চলে আসতে পারে, এসআই সিরাজ। সব দেওয়া আছে ডিটেলস আকারে, জেন্ডার যেটা আছে এটা আমি দেবো মেল, আপনার যেটা হয় যদি মেয়ে হন ফিমেল। দেন দেওয়ার পরে এখানে এই যে আপডেটে ক্লিক করব, আপডেটে ক্লিক করার পরে এখানে এই টাইপে আপনাকে দেখাচ্ছে যে আপনার প্লিজ কনফার্ম দ্য ফলোয়িং ইনফরমেশন ইজ 100% কারেক্ট, ঠিক আছে। ডেট অফ বার্থ তো স্টেট সিরাজগঞ্জ, কান্ট্রি বাংলাদেশ, স্টেট সিরাজগঞ্জ, জেন্ডার এগুলো দেখাচ্ছে। দেন কনফার্মে ক্লিক করব, কনফার্মে ক্লিক করবে সাকসেসফুলি ইওর অ্যাকাউন্টটাই আপডেটেড হয়ে গিয়েছে। দেন আপডেটেড হওয়ার পরে আরো 100 পয়েন্ট অর্থাৎ 10 সেন্টের মতো আমাকে আরো বোনাস পয়েন্ট দিয়েছে, অর্থাৎ $1.10 মতো আমার কিন্তু অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। এটা এর একটা মেইল আছে কিনা মেইলটা আমি করে নিই, কি ধরনের মেইল, কাজগুলো কি কি সেগুলো যদি আমি দেখতে চাই একটু নিচে আসি। তাহলে অনেক অনেকেই কাজ করতেছে আরো, কিন্তু আমার কাজগুলো ওপেন হবে এখন আস্তে আস্তে, ঠিক আছে। আরো এই ক্ষেত্রে যে পেমেন্টটা, পেমেন্ট তো আমি বললাম যে পেমেন্টটা হচ্ছে আপনার 7 দিন পর পর হচ্ছে উইকলি পেমেন্ট করে এখানে, এবং প্রতি বৃহস্পতিবারে ইউএসএ টাইম অনুযায়ী পেমেন্ট করে, এবং পেমেন্টটা আপনারা নিতে পারবো হচ্ছে ব্যাংক ট্রান্সফারে নিতে পারবো। আমি পেমেন্টে ক্লিক করে আপনাদের দেখাই এখানে যে পেমেন্ট আমি কি কিভাবে করতে পারবো। এখানে পেমেন্ট নাই, স্যাটে যদি আসি স্যাটে থেকে আমি পেমেন্টটা দেখতে পারবো। স্যাটিং স্যাটে থেকে আপনারা যত ধরনের প্রশ্ন আছে সব ধরনের প্রশ্নই কিন্তু আপনারা এখান থেকে পেতে পারেন। হাউ টু উইথড্র, উইথড্রটা দিচ্ছে নো উইথড্র বাটন, পেমেন্ট আর সেন্ট উইকলি এভরি থার্সডে অটোমেটিক্যালি, ঠিক আছে। প্রত্যেক বৃহস্পতিবারে হচ্ছে আপনার পেমেন্টটা হবে, এবং $10 রিস $10 মিনিমাম পে আউট, অর্থাৎ আপনাকে $10 পর্যন্ত এখানে ইনকাম করতে হবে, দেন হচ্ছে আপনি পে আউট যেতে পারবেন। হোয়েন ইউ উইল গেট ইউর মানি থার্সডে অনলি ইফ ইউ রিচ দ্য মিনিমাম পে আউট বাই দ্য কাট অফ ডেট এক্সপ্লেইন দ্য কোয়েশনস অ্যাবভ। ওকে, নিড পেমেন্ট প্রুফ, পেমেন্ট প্রুফকে আপনার দরকার আছে যদি দেখে চান তাহলে এখান থেকে দেখতে পারবেন, অর্থাৎ এটা সঠিক কিনা লেজিট কিনা সেটা আপনারা দেখতে পারবেন। আরো যদি আপনার আরো প্রশ্ন থেকে থাকে তাহলে এখান থেকে ওয়ান্ট টু ফাইন্ড আউট মোর, এখানে প্লিজ ক্লিক হিয়ার টু আউট মানে রিড আউট ইয়োর কোয়েশনস, ঠিক আছে। এখান থেকে হাজার হাজার প্রশ্ন আছে, এখান থেকে যে যে প্রশ্ন আপনার ভিতরে পড়ে যে এই প্রশ্ন ভাই এই প্রশ্নের উত্তরটা কি, এই প্রশ্ন করেন, কমেন্ট করতে পারেন, তাই না, কমেন্ট। হ্যাঁ, এখান থেকে আপনি যদি অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট করার পরে এখান থেকে আপনারা প্রশ্নগুলোর অ্যান্সার গুলো পেয়ে যাবেন। ডু ইউ হ্যাভ এনি অ্যাপ্রুভাল প্রসেস, এখান থেকে দেখতে পারেন। হাউ ডু আই চেক আর্নিংস, কিভাবে চেকটা করবো, হাউ ডু অফেন আই গেট পেইড, কিভাবে পেমেন্ট পাবো, ঠিক আছে। ডু ইউ গাইস পে উইথ পেপাল, পেপালে পেমেন্ট করে কিনা, হোয়াট কাইন্ড অফ অফার্স, কি ধরনের অফার গুলো আছে, তো আমি এটা একটু দেখে নেই। এখান থেকে দেখুন, উই হ্যাভ অফার সাচ অ্যাজ ওয়াচ ভিডিওস, ভিডিও দেখা, ইনস্টল ফ্রি অ্যাপস, ফ্রি অ্যাপস ইনস্টল করা মোবাইলের যেগুলো আছে, ফলো পিপলস অন ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামে ফলো করা, লাইক দেওয়া, কমেন্ট করা, কমপ্লিট সার্ভে, সার্ভের কাজ করা, সার্ভের কাজ করা হচ্ছে জরিপ গুলো কাজ করা, তারপরে ভোট পোলস, রেফারেলস অ্যান্ড মোর, আরো অনেক ধরনের ইনকামের সিস্টেম আছে, এগুলো আপনারা কাজ করতে করতে বুঝতে পারবেন। তো অ্যাকাউন্ট ডিজেবল হয় কি কারণে, যদি আপনার ভ্যালিড ইনফরমেশন না দেন তাহলে তো অ্যাকাউন্ট ডিজেবল হবে। তো কিভাবে আরো সবগুলো প্রসেসের প্রশ্নের অ্যান্সার কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যেতে পারেন। তো
আমি একটু কাজে যাই, যদি কাজে যাই জাস্ট এই যে টাইমস বাকে ক্লিক করবো, আমার ব্যাক করতে হবে না, জাস্ট টাইমস বাকে ক্লিক করলে আমার অ্যাকাউন্টে চলে আসবে, যেহেতু আমি একবার লগ ইন করে রেখেছি। আপনার হচ্ছে ইউজারের একটা আইডি থাকে, তো কি কি নামে আছে সবগুলো ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। তো এখান থেকে দেখুন এই যে সার্ভে কাজগুলো করে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। তো এখানে এই যে 13 মিনিটের মতন একটা কাজ আছে আপনার ইনকাম করার, এখানে প্রসেস দিবে আপনার 19 সেন্টের মতো দিবে, এখানে 17 মিনিটের হচ্ছে 9.50 সেন্টের মতো আপনার এখান থেকে এগুলো কাজ করে কিন্তু ইনকাম করতে পারবেন সার্ভে কাজগুলো করে। অর্থাৎ শর্ট শর্ট কিছু কাজগুলো করে কিন্তু আপনারা এখান থেকে ইনকাম করা যায়। আরো যদি আমি ইনকাম করতে চাই তাহলে এখানে দ্য কমপ্লিট ফুল সার্ভে ফ্রম দ্য সার্ভে ট্যাব, এগুলো যদি আমরা ক্লিক করি, একটা ক্লিক করে দেখি কি অবস্থা, যদি ক্লিক করে একটা নতুন ট্যাব হবে, এখান থেকে আপনার প্রসেসের দেখাবে যে কি কি কাজ করতে হবে আপনার। তো ভাই ওমর ফারুক ভাই, আপনি কি বুঝতে পারছেন যে এখান থেকে কিভাবে কাজগুলো করা যায় আর কি, তাই না? তো আমি এই যে দেখাচ্ছি কিন্তু সরাসরি কিন্তু কাজ করতেছি, এখানে দেখুন বাই ক্লিক শেয়ার কিভাবে কাজ করতে হয়, পে আউট ভিউ, ভিউর মাধ্যমে একটা ভিউ দেখলেন যা, শুধু এই সাইটটা 5 সেকেন্ডের মতো দেখলেই আপনার এক্স মানে শুনো 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 1 সেন্ট আপনার যুক্ত হবে, ঠিক আছে? বাই ক্লিক এখানে দেখি যে দেখেন কি বলছে, ডেইলি স্পিন 1 BTC, BTC এল এর দিবার আর কি, বিটকয়েন যেটা আর কি, ঠিক আছে? এখান থেকে আমি জাস্ট ভিউ ক্লিক করব। অনেক প্রসেস আছে, মানে ইনকামের সোর্স যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমার সাথে যুক্ত থাকতে হবে। দেখুন এখানে অলরেডি 1 সেন্ট কিন্তু আপনার যুক্ত হয়েছে, 5 সেকেন্ডের মতো আপনার এখানে জাস্ট ক্লিক করার পরে থাকতে হবে, আমি তো 5 সেকেন্ডই থাকলাম, তাই না? এই যে একটা কাজ কিন্তু আমার শেষ, আমার কিন্তু এই যে সাউন্ড হলো না, একটা আর্নিং এর সাউন্ড আর কি, আর্নিং কিন্তু হয়ে গেছে এখানে, জাস্ট বাই ক্লিক শেয়ার ক্লিক করে দিলাম, কাজটা কিন্তু আমার এখানে কমপ্লিট, ঠিক আছে? আরো কিছু আপনি অফার করতে পারবেন, মানে প্রমোট করার, আপনার একটা সাইট আছে, আপনি ওই সাইটে প্রমোট করতে চান, আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনি কিছু ডলার এখানে লোড করে আপনার চ্যানেলের সাবস্ক্রাইব নিতে যাচ্ছেন, ভিউ নিতে যাচ্ছেন, ওয়াচ টাইম নিতে যাচ্ছেন, তাহলে কিন্তু এখান থেকে করলে ওই যে আমার মতো আপনাদের মতো যারা লোক আছে তারা কাজগুলো করবে, করে এখান থেকে ইনকাম করবে, তারা ইনকাম করবে, আপনার যেটা কাজ করতে যাচ্ছেন সাবস্ক্রাইব যাই করেন ফার্স্ট টাইম সেগুলো আপনারা পাবেন। তো আমি দেখেন এই যে এখানে এই কতগুলো কাজ আছে, 6টা কাজের ভিতর কি একটা 6 নম্বর কাজটা আমি কি কমপ্লিট করলাম, একটা কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো এটা যদি অ্যাটেম্প 3 টাস্ক, 3টা টাস্ক আপনার এখানে করতে হবে, কমপ্লিট 2 গেমস, 2টা গেমস খেলতে হবে, কমপ্লিট 3 স্লাইড শোস, তো এইগুলো কাজ আপনারা মোটামুটি এই সাইট থেকে করতে পারবেন। মানে ছোট বড় অনেক ধরনের কাজ আছে, এই যে সার্ভে, সার্ভের কাজ করেন, সাপোজ আমি সার্ভে যদি ক্লিক করি, সার্ভে কাজ করার দিবে যে ধরনের টাইম দিবে, এখানে একটা ফিল আপ করবেন, আর ইউ কারেন্টলি লিভিং ইন বাংলাদেশ, ইয়েস আই অ্যাম, মানে সার্ভে কমপ্লিট করলে আপনার এখানে দিবে। হ্যাঁ হ্যাঁ, এই কোয়েশন গুলো সার্ভে মানে কি, আপনার জরিপের আনসার গুলো দিতে হবে, এখানে প্রশ্ন আসবে, প্রশ্নের আনসার গুলো আপনাকে দিতে হবে, প্লিজ এন্টার অনলি নাম্বার, প্লিজ এন্টার অনলি নাম্বার, মানে এখানে কি বলছে, ইন হুইচ ইয়ার ওয়ার বর্ন, আপনি কোন সালে জন্মগ্রহণ করেছেন এটা লিখে দিলেন, 1991 আমি দিয়েছিলাম, 1991, দেন কোন মাস আছে আপনার মাসটা দিবেন, মানে এইটা ওরা স্টেপ বাই স্টেপ আপনাকে বলবে। সার্ভে মানে কি, এটা তো একটা সার্ভে সাইট, একই তো হইলো, আপনার 1991 এর সেপ্টেম্বরের কত তারিখে, 16 তারিখ আমি এটা দিলাম, দেন নিচে আসছে, নিচে আসে নেক্সট করবো। তো এইভাবে কাজগুলো এখান থেকে এই সাইট থেকে আপনাকে করতে হবে, এখন কি বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, মানে এই সাইটের মোটামুটি কাজ করেন, আর আমি আপনাকে হচ্ছে এই সাইটে তো আপনার ফ্রি টাইমে, আপনার অফিসে টাইম আছে কিন্তু আপনার আইপি নাই, ঠিক আছে? যারা কোনো ইনভেস্ট করবে না, উইদাউট ইনভেস্টে এখান থেকে ইনকাম করা যাবে, আমি কিন্তু এখন কোনো ইনভেস্ট করি নাই, ইনভেস্ট না করে কিন্তু আমি ইনকাম করতেছি, এটা কিন্তু প্রুফ। মোবাইলে করতে পারবেন, মোবাইলের কাজই বেশি, আপনার মোবাইলে ওইখানে দেখালাম না, এই যে চ্যাটিং এর আপনার দেখালাম না, চ্যাটিং এ হচ্ছে আপনার মোবাইলের কাজই এখানে বেশি আছে, মানে এখান থেকে যে ক্লিক করে আপনার এখানে ওরা তো বলছে যে কি কি কাজ থাকে এখানে, কি কি টাস্ক, অ্যাপস ইনস্টলেশন, ভিউ মানে ওয়াচ টাইম, ঠিক আছে, ইউটিউব ভিডিও দেখা, ইনস্টাগ্রাম ফলো করা, এইগুলো কাজই হচ্ছে বেশি। তো এগুলো কি মোবাইল দিয়েই তো করে বেশি, তাই না? কোনো অ্যাপস ইনস্টল করলে কি আপনি মোবাইল দিয়ে করেন না? এখন কি বিষয়টা ক্লিয়ার? যত ধরনের প্রশ্ন আছে এখান থেকে আপনি পড়ে নিতে পারবেন, যে আমাকে বলতে হবে যে ভাই তো আপনি সঠিক ইনফরমেশন দিচ্ছেন কিনা, তো এখানে যত প্রশ্ন আছে সবগুলো ওখানে পেয়ে যাচ্ছেন। তো আপনি নিজে যদি এখানে প্রফেশনালি করতে চান তাহলে অনেক ধরনের সার্ভেও আসবে, ভালো কোয়ালিটির আইপি দিয়ে যদি করেন তাহলে কাজগুলো আরো ভালো করতে পারবেন। তো যারা ফ্রি, হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে 2-3 দিন পরেই আমি আপনাকে নর্মালি আইপি দিয়ে হচ্ছে আরো কিছু সাইটের কাজগুলো শেখাবো, 2-3টা করে অ্যাকাউন্ট ব্যান করবেন, সমস্যা নাই পরবর্তীতে, কারণ আপনি কাজটা শিখলেন যে এই ভুল করার জন্য আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়েছে,
তাই না? তো এই সাইটটা আমি জাস্ট শুধু দেখালাম যে যারা স্টুডেন্ট আছে, যে বেকার ফ্রি থাকে, কোনো টাকা পয়সা নাই, তারা এখান থেকে কাজ করে কিছুই টাকা ইনকাম করে, দেন হচ্ছে পরবর্তীতে ভালো কোয়ালিটির আইপি কিনে, ভালো ধরনের সার্ভিস আছে, সক্স বক্স আছে, কোয়ান্টিপ্লি আছে, ঠিক আছে, সার্ভিস জাঙ্কি আছে, আরো অনেক ধরনের ইনবক্স ট্রোলার আছে, অনেক ধরনের সার্ভিস সাইট আছে। এই সাইট গুলোতে ভালো কোয়ালিটির আইপি লাগে, কারণ ওইগুলো হচ্ছে ইউএস এর, কারণ সব সাইটই কিন্তু সব দেশে অ্যালাউ না, বুঝছেন? আপনি কিন্তু সব সাইটই সব দেশে অ্যালাউ না, তো সেক্ষেত্রে আপনাকে ইউএসএ কানাডা যদি সার্ভে করতে চান তাহলে ওই ইউএসএ কানাডা অস্ট্রেলিয়ার আইপি নিয়ে আপনাকে কাজগুলো করতে হবে, তাছাড়া কাজ করা যাবে না। তো ওই দেশের আইপি নিয়ে আপনাকে কাজগুলো করতে হবে। এটা মূলত যারা স্টুডেন্ট বেকার, যে মোবাইল দিয়ে কাজ করব, কোনো ল্যাপটপ পিসি নাই এরকম, ঠিক আছে, তারা এই সাইটটাতে ফ্রি ভাবে কাজ করতে পারবে। আর যারা কাজ করবে তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকে দেখে করতে পারবে।